কোরআনের এইরকম হাজারো অলৌকিক রয়েছে, এর মধ্যে আপনাকে একটা আজকে গুরুত্বপূর্ণ অলৌকিক কথা বলবো, যেটা হচ্ছে মালদ্বীপের ইতিহাস নিয়ে। পৃথিবীর যে সকল দেশে 100% মুসলমান, তার মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ হচ্ছে অন্যতম। অথচ এই মালদ্বীপে এমন এক সময় ছিল যে একজন মুসলমানও ছিল না। সেই ইতিহাস আপনাকে বলছি। ইতিহাস গ্রন্থ হচ্ছে যে ইবনে বতুতা, তারিক ইবনে বতুতা থেকে। আল্লামা ইবনে বতুতা একজন ইসলামিক মুসলিম ঐতিহাসিক, যিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি ইতিহাস লিখতেন। অতপর তিনি যখন 1183 খ্রিস্টাব্দে মালদ্বীপ ভ্রমণ গেলেন, তিনি জানতেন যে মালদ্বীপে কোনো মুসলমান নেই, গিয়ে সেখানে দেখলেন যে সবাই মুসলমান, ব্যাপার কি। অতপর তিনি মালদ্বীপের যারা বয়স্ক তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের এই মালদ্বীপে এত তাড়াতাড়ি মানুষের পরিবর্তনের ব্যাপার কি, আমাকে বলবেন কি। অতপর মালদ্বীপের লোকেরা তাকে সেই মালদ্বীপের ইতিহাস তাকে বলতে লাগলো। মালদ্বীপ দেশটা বেশি বড় নয়, সব কিছু আয়তন মিলিয়ে আমাদের কুমিল্লার থেকেও আরও ছোট। মালদ্বীপের হচ্ছে আপনার 10-12টা বা এর চেয়ে বেশি হবে, কয়েকটা ছোট ছোট দ্বীপ নিয়ে হচ্ছে পুরো মালদ্বীপ যে দেশটা, যেটা মূল রাজধানী বা শহর সেটা হতে পারে আমাদের, মনে করেন আপনাদের এই দেবিদ্বারের সমান হতে পারে সর্বোচ্চ। এইভাবে রাউন্ড করে আপনার কয়েকটা দ্বীপ নিয়ে হচ্ছে মালদ্বীপ। অতপর সেই ইতিহাস হচ্ছে এইরকম, একবার আরবরা প্রাচীনকাল থেকে তারা ছিল ব্যবসায়ী, তারা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতেন। যেমন সিরিয়া থেকে এনে, তারা সিরিয়া থেকে ব্যবসার যে পণ্য এনে মক্কাতে, মক্কা সহ তারা পৃথিবীর বিভিন্ন স্থানে তারা ব্যবসা বাণিজ্য করতেন। এটা রাসূলুল্লাহর যুগের আগের থেকেও এটা ছিল, যেমন রাসূলুল্লাহ নিজেও ব্যবসার উদ্দেশ্যে ওনার চাচার সাথে 12 বছরের সময় তিনি সিরিয়া গিয়েছিলেন, সেই ইতিহাস আমরা পাই। শুধু তাই নয়, যখন আরবরা ব্যবসা করার জন্য এশিয়ার পূর্ব দিগন্তে যখন তারা আসতেছিল, তখনকার দিনে ছিল যানবাহনের জন্য মাধ্যম একমাত্র ছিল কি, আপনার নৌপথে ছিল, জাহাজ স্টেমার এইসব ছিল। অতপর তারা এক সময় একটি জাহাজ, বিজনেস জাহাজ কী করলো, জ্বরের কবলে পড়ে সকলে মারা গেল, শুধু একজন যুবক কোনো মতে একটা তক্তার মাধ্যমে সে বেঁচে গেল এবং সেই দ্বীপে এসে উঠল। অতপর ওই দ্বীপে এসে একটা বৃদ্ধার ঘরে যখন আশ্রয় নিল, এইভাবে সে এখানে দিনাতিপাত করতে লাগলেন এবং তিনি তার জীবনযাপন করতে লাগলেন। এরপর একদিন তিনি দেখলেন যে বৃদ্ধা, সে অনেক কান্নাকাটি করতেছে। বৃদ্ধাকে বললেন যে আপনি কেন কাঁদতেছেন, যুবকটি জিজ্ঞাসা করল, মুসলিম যুবক, আরবের একজন তরুণ যুবক। সে আবার বলছে যে আমার কান্নার কারণ হচ্ছে এই, আজকে আমার একমাত্র যুবতী কন্যাকে মৃত্যুবরণ করতে হবে। কেন? তো বলতেছে যে আমাদের দেশের একটা নিয়ম হচ্ছে যে প্রত্যেক বছর একজন করে যুবতী মেয়েকে আমাদের দেশের পূর্ব প্রান্তে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে রেখে আসতে হবে এবং সেখান থেকে একজন একটা জিন অথবা দৈত্য জাতীয় উঠে আসবে এবং তাকে ভোগ করবে, তাকে হত্যা করবে। এই হচ্ছে আমাদের মালদ্বীপের ইতিহাস। আর যদি তা না করা হয়, একযোগে সবাইকে হত্যা করে ফেলবে। অতপর এইভাবে প্রত্যেক বছর লটারির মাধ্যমে এক একজন নারীকে, যার নাম ওঠে তাকে এই বছর দেওয়া হয়, এইবার আমার মেয়ের পালাম। অতপর এই সম্পূর্ণ ঘটনা শোনার পর এবার বিদ্যা বলতেছে যে আপনার মেয়েকে পাঠাবেন না, বরং আমি আজকে যাব। এবং যুবকটি যেহেতু ছিল তরুণ, যার দাড়ি গোঁফ ঠিক মতো ওঠে নাই, অতপর তাকে মেয়েদের পোশাক পরিয়ে, অতপর যখন সেখানে রাখা হলো, অর্থাৎ রাজার সৈন্যরা আসলো, ওনাকে নিয়ে সেখানে রেখে আসলো। আর সেই বালকটি বা সেই যুবকটি ছিল কি, একজন কোরআনের হাফেজ। অতপর সে কোরআনের বিভিন্ন আয়াত সে তেলাওয়াত করে শুরু করলো। অতপর যখন দেখা গেল যে এক পর্যায়ে যখন ওই জিন আসবে, সেই সময় যখন সে আগমন করলো, অতপর তার সামনে আর আসতে পারতেছে না, একটা পর্দা পড়ে গেল,
একটা দেয়াল পড়ে গেল, এবং কোন কোন ইতিহাস লিখছে যে তার কোরআন পড়ার কারণে কোরআনের অলৌকিকত্বে আল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে সেই জিনকে সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর যখন এই ঘটনা ঘটল, পরের দিন সকালে নিয়ম অনুযায়ী রাজার সৈন্যরা ওই মৃত লাশকে নিয়ে যাওয়ার জন্য যখন আসলো, এসে দেখেছে যে ওই ব্যক্তি সে সুস্থ সবল সেখানে রয়েছে। তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কী? অতপর সেই বালক সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তারপর তারা বিশ্বাস করতে পারল না। অতপর রাজার কাছে যখন পেশ করা হলো, রাজাও বিশ্বাস করতে পারতেছেন। অতপর ওই বৃদ্ধাকে, প্রমাণস্বরূপ বৃদ্ধাকে এবং বৃদ্ধার মেয়েকে উপস্থিত করা হলো। আর সেই দিন সেই রজনীতে মাত্র তিনজন ছাড়া কোনো মানুষ সজাগ ছিল না, তারা তিনজন শুধু সজাগ ছিল। কেননা ওই ছেলেটি যে সারা রাত্র কোরআন তেলাওয়াত করেছিল, আর বৃদ্ধার বৃদ্ধা মেয়েটি যে কীভাবে একটা বড় দৈত্য বা একটা জিনের সামনে সে সাহস করে যেতে পারে, বা তার কী ঘটনা ঘটে, এই ঘটনা লক্ষ্য করার জন্য বৃদ্ধা বৃদ্ধার মেয়ে দেখেছিল এবং সেই বালকটি দেখেছিল। অতপর প্রমাণস্বরূপ ওই বৃদ্ধা এবং তার মেয়েও সাক্ষ্য দিল। তারপরও বাদশাহ বিশ্বাস করতে পারতেছে না। অতপর বাদশাহ বলতেছে যে তুমি কীভাবে এই এত বড় এক জিনের সামনে তুমি রুখে দাঁড়ালে? বলছে যে তুমি কি ভয় করো না? বলছে যে না, আমার সাথে কোরআন ছিল, কোরআন হচ্ছে আমার বড় হাতিয়ার, কেন ভয় পাবো? বলছে তুমি মৃত্যুর ভয় কি করো না? বলছে মৃত্যুর ভয় কেন করবো, আমি তো মুসলিম, আমাদের স্রষ্টা আল্লাহ, আর মুসলিমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না। অতপর এইভাবে সে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে তাদেরকে বলতে লাগলেন। তারা কান পেতে শুনতে লাগলো, এবং বাদশাহ এবার বলতেছে ঠিক আছে, তোমার কথা আমরা বিশ্বাস করব, আগামী বছর কি তুমি এইভাবে আবার যেতে পারবে সেখানে? সে বলছে কেন পারবো না, মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে ভয় করে না। এবার বাদশাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে তুমি যদি আগামী বছর সেখানে যেতে পারো এবং কি সুস্থভাবে আজকের মতো এইভাবে ফিরে আসতে পারো, আমি কথা দিচ্ছি আমি সহ আমার রাজ্যের সমস্ত মানুষ তোমার ধর্মে বিশ্বাস করবে, সবাই মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখা গেল যে ওই বছর আর সেই দৈত্য আসে নাই। কেননা কোনো ইতিহাসে আমরা আগে বলছি যে যে ওই দৈত্য বা জিনকে আল্লাহ সুবহানাহু আগুন দ্বারা এটাকে পুড়িয়ে দিয়েছিল। আর সেদিন থেকে কি করা হয়েছে, মালদ্বীপের সমস্ত মানুষ একজোটে ইসলাম গ্রহণ করেছে। এবং কি ঐতিহাসিক ইবনু বতুতা তিনি লিখেছেন যে ওই দিন একদিনে প্রথম দিনে 65,000 মালদ্বীপবাসী ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে একে একে সমস্ত মালদ্বীপের বিভিন্ন দ্বীপের সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করে আমরা সে মালদ্বীপ।